তীব্র গরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জুড়ে হাঁসফাঁস দশা। শনিবার দুপুরে হাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহের পরিস্থিতি থেকে এখনই স্বস্তি মিলছে না। আগামী বুধবার পর্যন্ত জেলায় জেলায় অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই ছয় জেলায় অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এরই মাঝে আগামী সোমবার থেকে রাজ্য সরকার অনুমোদিত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। কিন্তু আগামী ছুটিতে খুশি নন বাঁকুড়ার অভিভাবক থেকে শিক্ষক সংগঠনের একাংশ। প্রচুর পরিমাণে সমস্যা, গরমকে উপেক্ষা করে ওদের স্কুলটা মর্নিং সেকশনে করা যেতেই পারত, কিন্তু ছুটি দিয়ে দিয়েছে একবারে 2 জুন পর্যন্ত। অতএব 1 মাসের উপরে ছুটি দিয়ে দিলে বাচ্চাদের পড়াশোনা প্রচুর পরিমাণে ক্ষতি, তাও মানিয়ে নিতে হবে। কিন্তু বাচ্চাদের এত ক্ষতি করে মনে হয় এতটা ছুটি দেওয়াটা উচিত হয়নি। কেমন লাগছে এখন? ভালো লাগছে, কিন্তু আরো স্কুল খুললে আরো ভালো লাগবে। এই যে স্কুল ছুটি এতদিন ধরে, পড়াশোনা কতটা ক্ষতি? অনেকটাই ক্ষতি। কি মনে হয় স্কুলটা? খুব ভালো একটা পড়াশোনার জায়গা। স্কুলটা কি চললে ভালো লাগতো? গরমে কতটা কষ্ট হচ্ছিল সকালবেলা? বেশি কষ্ট না, কিন্তু একটু কষ্ট হচ্ছিল। অভিভাবকদের তরফে দাবি করা হয়েছে এই মরশুমে দাবদাহ চলতেই থাকবে, এটা জানার বিষয়। স্কুল ছুটি দেওয়া মানে সমস্যা সমাধান এটা কোনো বিষয় নয়। 1 মাসের বেশি সময় এই ছুটিতে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে। এমনিতেই এই সময় বাঁকুড়া জেলায় সব স্কুলই সকালের দিকে খোলা থাকে। তেমন পরিস্থিতি হলে ছুটির সময়টা কিছুটা এগিয়ে আনা যেত। একেবারে ছুটি এটা কখনোই কাম্য নয় বলেই তারা জানিয়েছেন। পাশাপাশি এই ছুটির বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীনবন্ধু বিদ্যাভূষণ। কী কী জানিয়েছেন শুনুন। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অগ্রিম এবারে ছুটি দিয়েছে। প্রতি বছর এত তাড়াতাড়ি ছুটি হয়নি, এবারে তাপমাত্রা বেড়ে যাওয়াতে জন্য ছুটি দিয়েছে। এবং এই ছুটির যে সময়টা যেটা দিয়েছে, 1 মাস 5 দিন ছুটি দিয়েছে, তো তার জন্য ওরা পরীক্ষার সিলেবাস দিয়েছে। এবার সেভাবে বাচ্চাদেরকে প্রস্তুতি তৈরি করার জন্য সময়টা সেটা কাজে লাগাবো। যে স্কুল আসছে না, তাদের কি পড়াশোনার কি ক্ষতি হচ্ছে? না, স্কুল আসছে না, তাদেরকে ওরা পড়াশোনা দিচ্ছে, সে পড়াশোনা অনুযায়ী গার্জেনরা গাইড করছে বাচ্চাদের। আজকে হয়ে ছুটি পড়ছে, সোমবার থেকে ছুটিটা পড়ছে। গ্রীষ্মের দাবদাহ আছে, এটা সত্যি কথা। এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই যে এলাকায় এটা বেশি আছে, কলকাতাতেও গরম আছে। কিন্তু এর জন্য যে পন্থাটা নেওয়া হয়েছে, একেবারে স্কুল বন্ধ, এটা একেবারে সহজতম একটি পন্থা। এতে বাচ্চাদের পড়াশোনার যথেষ্ট ক্ষতি হয়ে যাবে। এটাকে আরও মোকাবিলা করা যেত, মর্নিং করা যেত। মর্নিং সমস্ত জায়গায়, বাঁকুড়ায় যেমন মর্নিং চলেই, আরও কয়েকটি জেলায় চলে, তো এটাকে টাইমটাকে আরেকটু টাইম স্প্যানটাকে কমিয়ে আনাও যেত, 9টা পর্যন্তও করা যেত। এবং বাচ্চারা তো এখানে ছোট ছোট ওই পাড়ায় পাড়ায় তো বাচ্চারা আমাদের, স্কুল ছুটির পরে তাদের বাড়ি যেয়ে পৌঁছাতে খুব জোর হলে 10 মিনিট সময় লাগতো, তাতে মনে হয় খানিকটা মোকাবিলা করা যেত, আর একটু দেখা যেতে পারতো। আমরা এই ব্যাপারটা খুশি নই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই 6 জেলায় অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। যদিও এই অবস্থায় রাজ্য স্কুল দপ্তরের ছুটি ঘোষণায় খুশি নন অভিভাবক থেকে একাংশ। এবার দেখার বিষয় শিক্ষক সংগঠন এবং অভিভাবকদের দাবি বিবেচনা করে দেখে কিনা স্কুল দপ্তর। বাঁকুড়া থেকে সিধু মান্ডি, রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।